तो जा रसूलुल्लाह की बोलछेन एबार तुमे तुमार स्वामी के सदका करवा तो करा जाबे कि ना एटा तो जिज्ञासा तुमार तखन रसूलुल्लाह बोलछेन तोमाके आल्लाह ताआला डबल सवाब देवें डबल सवाब देवें क्यों डबल सवाब तुमार टाकाटा तुमि जदि एखाने एखानकार लोक एखानकार गाँवर मानुष के ना दिए जदि तुम्हें हाल बयदार मानुष के दीते कोनो एकटा मुसलमान के तो तुम्हार एकरा नेकी होतो और ओई दानटा जदि तुम तुम तुम्हार कोनो चाचा के दाओ काका के दाओ कोनो गरीब भाई के दाओ कोनो गरीब बोन के दाओ ताहले रिश्तेदार के दान करेछो बोले आल्लाह ताआला तुम्हें डबल सवाब देवें तुम्हार स्वामी गरीब तार जोन्नो जदि तुम्हार टाका तुम्हार स्वामीर नामे दान करो ताहले आल्लाह तुम्हें डबल सवाब देवें रे बाबा আব্দুল বারী 50 কেজি ভুট্টা আরেকজন আমার ভাই 500 টাকা দান কবুল করো পাকসুবান মিটামো নারমান ওহি আল্লাহ দয়া ও মেহেরে করিবে দানকারী দানকে কবুল করিবা মুজিবুর রহমান সাহেব 1 কুইন্টাল ভুট্টা দান করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হ্যাঁ তো যেটা কথা বলবার জন্য বলছিলাম ইমানের দুশমন কয়টা 5টা তো 1 নম্বর দুশমনটা সবথেকে বড় দুশমনের নাম কি তো ইবলিস শয়তান কেমন করে 10 কিলো আব্দুল করিম আব্দুল গফুর 10 কিলো ভুট্টা আলহামদুলিল্লাহ তো আল্লাহ তাআলা কোরআনে একটা কথা বলেছেন ওয়াজ করতে করতে আদার আদায় করতে করতে ওয়াজ এটা কি আর হয় জি একই একই টাইমে দু রকম তো কোরআনে লেখা আছে শারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ইবলিস শয়তান তুমি আমার কাছে ক্ষমতা চাইছো আল্লাহ বানী আদমকে গুমরাহ করবে বলে আল্লাহ তাআলা সেদিন বলেছিলেন তোমাকে পাওয়ার দিলাম তুমি কিয়ামতের আগে পর্যন্ত মরবে না বেঁচে থাকতে পারবে এক দুই নম্বর পাওয়ার তোমাকে দিলাম আদমের বেটা বেটিদের রক্তের ভেতরে ঢুকে গিয়ে সারা শরীরে চলাচল করতে পারবে তুমি তোমাকে কেউ রুখতে পারবে না সহি হাদিসে লেখা আছে রাতের বেলায় ইবলিস শয়তান ঘুমায় কোনখানে তো বাতাফি খাইশুমহি তোমার নাকের এই জায়গাটাতে ঘুমায় সহি হাদিসে লেখা আছে ইবলিস শয়তান বেনামাজি মানুষের চোখে পিশাব করে দেয় কানে পিশাব করে দেয় এগুলা কি মিথ্যা কথা এ তো সহি কথা তো এতগুলো কথার ভিতর থেকে একটা কথা কি পেলাম আল্লাহ তাআলাকে পাওয়ার দিয়েছেন রগে রগে চলতে আর একটা কি পাওয়ার দিয়েছেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে আর একটা কি পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন তোমাকে কেউ দেখতে পাবে না তুমি সবাইকে দেখতে পাবে তোমাকে কেউ দেখতে পাবে না আর তুমি সবাইকে দেখতে পাবে এটি একটা পাওয়ার তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওকে পাওয়ার দিয়ে বলছেন তুমি যদি পারো তো বানী আদমের ধনে অংশীদারি বসিয়ে নাও আর বানী আদমের বেটা বেটিতে তুমি ভাগ বসিয়ে নাও তুমি ইচ্ছা করলে করে নিতে পারবে জালাল 25 কেজি ভুট্টা জালালউদ্দিন ভাই 25 কেজি ভুট্টা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি তো হ্যাঁ কথাটা কি হলো যে তুমি আমার বেটাতে তুমি ভাগ কেন করে বসাইবে আদমের বেটা বেটিতে ইবলিসের ভাগ এটা কেমন করে হয় কেমন করে হয় এস্তাবতা হয় 30 কিলো ভুট্টা আমারও তা হয় এস্তাবতা হয় 30 কিলো ভুট্টা কোথায় যে বাড়ি আছে আলহামদুলিল্লাহ রুহুলের মা কত 30 কিলো ভুট্টা ওইটাই এস্তাবতা হয় নাকি আচ্ছা আচ্ছা আব্দুর সুবহান 50 কিলো কাজের কথাটা কই তাহলে ভুট্টা আরো গুটিক বার হইবে কি কাজের কথা যে ইবলিসের ছেলে কেমন করে হয় বাড়তে তোমার ছেলে হচ্ছে আর আল্লাহ বলছেন ভাগ বসিয়েলে আদমের বেটা বেটি ছেলে পিলাতে কেমন করে ভাগ বসাবে শুনেন কথাটা হলো এই হালাল ছেলে যতটি জন্মিছে সবটি আপনার আপনাদের আর কোনো একটা যদি হারাম বাচ্চা জন্মায় তো এটা হলো ইবলিসের হারাম বাচ্চা কেমন জন্মে তো জেনার কারণে যেটা বাচ্চা জন্মায় সেটা হলো ইবলিস শয়তানের বাচ্চা আপনার বাড়িতে জন্মেছে কিন্তু আসল বাচ্চাটার মালিক কে তো ইবলিস শয়তান বুঝা গেল এই দেশে কত ছেলে যে জন্মে গেছে তলে তলে আমিও জানি না আপনিও জানেন না কি করে জানবা কার দ্বারা ইউজ হয়েছে বাচ্চাটা আর এখনকার দিনে মেয়ে ছেলেকে আল্লাহ তাআলা এমন কুপথের পথিক করেছে ভাইয়ে তোরা রাগ করিস না এই গঙ্গাটার নাম কি এটার নাম কি যে এই ভরতকুল রাগটাগ করিয়েন না বেশি লম্বা সময় ধরে গুজরাট খাটতে যায়েন না বাড়িয়ে লিখে বাড়তে থিয়ে কেন কত ইমানদার বেটি ছেলে দেশে নাই নাই অত ইমানদার বেটি ছেলে আপনার ইমানের সিন মেরে বসে থাকবে আপনার বাড়িওয়ালি বুঝতে পারবেন না পরের ছেলেকে চুমা খাবেন আর শাল দিয়ে ঢেকে ঢেকে আদর করবেন জানতে পারবেন না যেটা আমার নসল না কার নসল আছে লুকিয়ে লুকিয়ে ছেলে হয়েছিল এই দেশে
একটা দুটো ধরা পড়েনি, হাজার হাজার ধরা পড়ছে এই জমানায়। যেটাই এরকম ছেলে হবে সেটা হলো শয়তানের ছেলে। আমেরিকাতে আর ইউরোপে যত ছেলে জন্মিছে সব ইবলিসের, একটাও ভালো ছেলে জন্মে না। কেন? ওদের বিয়ে নাই, শাদি নাই, যেখানে দেখা হলো মন মিলা গেল, ওরা কুকুর শিয়ালের মতন করে নিল, বাস বাচ্চা হয়ে গেল। উসমান গানি 50 কিলো, তাহলে এগুলো ছেলেতে কার ভাগ বসলো? ইবলিস শয়তানে। আর মাল মাল কোনটাতে ভাগ বসলো ইবলিসের? তো বলছে ভরতকুলের গ্রামে 20টা বাড়ি এমন আছে যে 20টা বাড়িতে ওরা 20 কুইন্টালে 1 কুইন্টাল ভুট্টা আল্লাহর নামে বের করতে হয়, কথাটা জানি, কিন্তু ওরা বের করলো না, সবই ভুট্টা নিজের গোলাতে ভরে নিল কিংবা সব দিকে বিক্রি করে দিল, ট্রাক্টরে করে কাঠিয়ার নিয়ে চলে গেল। আল্লাহর নামে যেটা বের হয় 20 মনে 1 মন, 20 মনে 1 মন, 20 মনে 1 মন, যদি এই জিনিসটা না করে আর সবই যদি নিজের ভোগ দখলে বসিয়ে নেয় তো তাহলে তার পবিত্র মালগুলো অপবিত্র হয়ে যায়। যদি কোনো গোলাতে এখনো গম ঢুকে যায় কতটি, তো 25 কুইন্টাল, আর 1 কুইন্টাল মাল বের হবে কার নামে? তো আল্লাহর নামে, আল্লাহর নিয়ম করা আছে 20 কুইন্টাল যদি মাল হয় তো 1 কুইন্টাল হলো আল্লাহর। আল্লাহর মাল যদি ওখান থেকে না বের হয় আর আপনার গোডাউনের ভিতরেই থেকে যায় তাহলে জানতে হবে এখানে কার মাল আছে। আপনারও মাল আছে গোডাউনে আর ইবলিস শয়তানেরও মাল আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহর জমিনে মাল উৎপাদন করে, আল্লাহর জমিনে ফসল উৎপন্ন করে, আল্লাহর জমিনে হাজার হাজার মন ভুট্টা চাষ করার পরে যদি আল্লাহর নামে কিছু বের না করা যায় আর সব মাল যদি এক জায়গাতে জমা থেকে যায় তাহলে জেনে নিতে হবে ওই গোলার ভিতরে আপনারও মাল আছে আর আপনার মালের সাথে সাথে ইবলিস শয়তানেরও মাল আছে। যদি বিক্রি করে দেন আর ওই টাকা খান তাহলে আল্লাহর দেওয়া মাল খাওয়া হলো আর ইবলিসের ভাগ খাওয়াও হলো, হারামও খাওয়া হলো হালাল খাওয়া হলো। আর একই কারণে একটা পাক মাল আপনার গোলার ভিতরে হারাম হয়ে গেল, এমন কাজটা করতে যাবেন না। তার জন্য সমস্ত ভাইদেরকে বলছি, দাদারা আমার, ভাইরা আমার, মায়েরা আমার, বিশেষ করে আল্লাহ তাআলা আমাদেরকে দরজা খুলে দিয়েছেন রুজির, যে আমাদের দেশে ভুট্টা এসেছে, ভুট্টা আসার ফলে আমাদের দেশের বহু বড় বড় মান অনেক অনেক মানুষের সুখা পুঠা মোটা মোটা হয়ে গেছে, এত মাংস ধরে গেছে পুঠাতে, আল্লাহ রুজির বরকত হাসিল করেছেন। দয়া করে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে 50 কেজি 50 কেজি করে ভুট্টাগুলো আল্লাহর ঘরকে দেন, আল্লাহর ঘর নির্মাণ হবে। শয়তানের ভাগ বসাতে দিবেন না। দয়া করে আমার দাদারা যাদেরই 2 বিঘা 4 বিঘা করে ভুট্টা আছে এখনই খুশি মনে মনে বলেন 50 কেজি আমি দেবো, 50 কেজি আমি দেবো। তোমার দুনিয়ায়, তোমার দুনিয়ায় দুশ্মনি লীলা চেয়ে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান, ইজ্জত ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো মমসির, যারা ছিল চিরমদের গোলাম আজ তারাই হয়েছে মহানবীর। ঠান্ডা পানি খেলে অসুবিধা হয়ে যাবে, তারাই হয়েছে মহানবীর। তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি, তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে, আটান বোম্বাই আসাম বোম্বাই মিরাট গুজরাট আর সে হাজারিবাগে, তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান, তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। বাবরিকে যারা শহীদ করেছে তাদের তো তুমি চিনো, বাবরিকে যারা শহীদ করেছে তাদের তো তুমি চিনো, দোয়া করে মোরা তাদের বাড়িতে বজ্র আঘাত আনো, দোয়া করে মোরা তাদের বাড়িতে বজ্র আঘাত আনো।
কিছু শোধ হলে ঘুচে যাবে ঠিক আমাদের অপমান, তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা সে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। মুজাম্মেল হক সাহেব এক কুইন্টাল ভুট্টা দান করেছেন, একরামুল হক সাহেব সমিতি 1500 টাকা। আর আগের দিক থেকে এক একটা কোনো লোক নাই যে হাত তুলে এখান থেকে খালি বলবেন আমার নাম আব্দুল জলিল 50 কেজি, কেউ আছে এরকম? কারি এরকম 3 বিঘা ভুট্টা আছে এরকম লোক নাই? ঢেরই আছে। হ্যাঁ ঢেরই আছে, 25 বিঘা তাক আছে। এটা হলো ইনস্যুরেন্স, আপনি যদি কহে দেন 1 কুইন্টাল ভুট্টা দিব যে আল্লাহ মাদ্রাসাকে, তো আলামুল হক এনামুল হক সাহেব 1500 টাকা, 1000 টাকা। তাহলে আল্লাহ তাআলা বলছেন কি, নূর আলম 50 কেজি। আল্লাহ তাআলা বলছেন আমি জামিন হয়ে গেলাম রে তোর ভুট্টার, হইলে তো দিবি আর না হইলে তো তুই কহবি কুঁঠে থেকে দিব জি, দিতে তো চেয়েছি 50 কেজি, তো ভুট্টা হয়নি তো দিব কুঁঠে থেকে, তো তুই তো একদম সোজা জবাব দিয়ে দিবি, তো দায়িত্বটা আমার, ভুট্টাটাকে সহি সালামতে বড় করা, পাকা বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া, তোর কুঠিতে ঢুকিয়ে দেওয়া, নাহি ট্রাক্টরে তুলে দেওয়া, এটা জিম্মা কার? তো আমার। অতএব কেন জিম্মে নিলাম, তুই যেহেতু আমার নামে দিতে চেয়েছিলি 50 কেজি, তাহলে আল্লাহ তাআলাকে ইনস্যুরেন্স করেন আল্লাহর নামে, হ্যাঁ যে 50 কেজি দিলাম আল্লাহ, এবার তুমি দেখে লও ফসল কেমন করে হবে জি। প্রত্যেক মাসে ট্রাকের ইন্স্যুরেন্স করা আছে, 1000 টাকা 1500 টাকা করে ইন্স্যুরেন্স জমা পড়ে, গাড়ি যদি উল্টে যায় কোনো রকম কোনো কারণে, তো যদি 2,50,000 টাকাও খরচ হয় তো ইন্স্যুরেন্স কোম্পানি কহবে টাকা আমি দিয়ে দিব, তোকে দিতে হবে না, কেন যে তুই তো আমার উপরে বিশ্বাস করে টাকা দিয়ে চলছিস প্রত্যেক মাসে মাসে। নাজির হোসেন, নাজির হোসেন 1 কুইন্টাল, আলহামদুলিল্লাহ। দেখেন তো এত ভালো ভালো মানুষগুলো গায়ে বসে আছেন, যাদের সচ্ছলতা দান করেছেন আল্লাহ তাআলা যে 1 কুইন্টাল করে ভুট্টা আপনারা আরামে দিতে পারবেন, এই কমসে কম 100টা লোক হওয়া দরকার ছিল। ভুট্টা দিবেন নাকি শোয়েব আলী? 50 কেজি ভুট্টা, কমসে কম 100টা টাকা, 100টা লোক। ওই বাদরুদ্দিন ভাই 1500 দিলে 1 কুইন্টাল মতো। বাদরুদ্দিন সাহেব মিতা, আচ্ছা ওইটাই তো, আচ্ছা আলহামদুলিল্লাহ।